ইউটিউব কি বর্তমানে আমরা সবাই জানি, এটি একটি ভিডিও শেয়ারিং জনপ্রিয় সাইট। এই সাইটটি সম্পর্কে অজানা তথ্য তুলে ধরব আজ। আপনি কি জানেন ইউটিউবের প্রথম ভিডিও কে আপলোড করেছেন, তিনি কোন দেশের ছিলেন? তিনি ছিলেন বাঙালি বংশভুক্ত। তার পরিচয় সহ আরও বিস্তারিত আলোচনায় সম্পূর্ণ ভিডিওটি দেখার আহ্বান জানাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। ইউটিউব প্রথমে একটি ডেটিং সাইট হিসেবে যাত্রা শুরু করে। 2005 সালে ইউটিউবের যাত্রা শুরু হয়। ইউটিউবের জনক মোট তিনজন, যারা হলেন চার্ট হার্ডলে, স্টিভেন চ্যান ও জাভেদ করিম। সবাই পেপ্যাল কোম্পানিতে কর্মরত ছিলেন। তারা তাদের বোনাসের টাকা দিয়ে ইউটিউবের খরচ বহন করতেন। ইউটিউবের একজন সহপ্রতিষ্ঠাতা জাভেদ করিম একজন বাঙালি বংশভুক্ত আমেরিকান নাগরিক। 2006 সালে গুগল $1.65 মিলিয়ন এর বিনিময়ে ইউটিউবকে কিনে নেয়। ইউটিউবে প্রথম আপলোড করা ভিডিওটি হচ্ছে যা 23 এপ্রিল 2005 রাত 8:27 মিনিটে আপলোড করা হয়। ভিডিওটিতে ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা জাভেদ করিমকে চিড়িয়াখানায় ঘুরতে দেখা যায়। ভিডিওটিতে তেমন আকর্ষণীয় কোনো কিছুই ছিল না। 19 সেকেন্ডের ভিডিওটিতে যেখানে একটা ছেলেকে চিড়িয়াখানায় যেয়ে হাতির খাঁচার সামনে দাঁড়িয়ে কিছু বলছে এমনটি দেখা যায়। হেডফোন কানে লাগাতেই কথাগুলো পরিষ্কার হলো। তার কথাগুলো অনেকটা এরকম ছিল। All right, so here we are in front of the elephants, and the cool thing about these guys is that they have really, really, really long bum trunks, and that's cool. And that's pretty much all there is to say. যার বাংলা সারমর্ম হলো, আমরা হাতির সামনে দাঁড়িয়ে আছি, আর এদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো তাদের লম্বা সুর। এখানে এতটুকুই বলা আছে। সাধারণভাবে ভিডিওটিতে দেখলে আকর্ষণীয় কোনো কিছুই চোখে পড়বে না, কিন্তু ভিডিওটির ছেলেটিকে দেখলে বাঙালিদের মনে আনন্দ জন্ম নেবে। ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা বাঙালি জাতির একজন, ভাবতে গর্ববোধ হয়, তাই না? কিন্তু তার সম্পর্কে আমরা কয়জনই জানি? শুধু নিজে জানলেই তো জানা হবে না, তাই ইনফোস্টোর পরিবারকে জানানোর জন্য এই কন্টেন্টটি তৈরি করা। এই চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।